দারিদ্র মানুষের জীবনে একটা এমন অবস্থা যা মানুষকে ভেতর থেকে একেবারে দুর্বল করে ফেলে। এর প্রভাবে মানুষ হয়তো কখনো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এই দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে, যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটি টিপস আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো চলুন আজকে টিপসগুলি দেখে নিই। এক, প্রতিনিয়ত আমরা যে ঠাকুর পুজো করি তার কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয়। যেমন, নিত্যদিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে, শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না ইত্যাদি। এগুলি চরম দারিদ্র ডেকে আনে। দুই, যদি বাড়িতে কখনো প্রয়োজন ছাড়া গাছ কাটা হয় তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্র ডেকে আনে। তিন, বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড় কিছু রাখতে নেই, যেমন পাথরের চাঁই, মাটির ঢিবি জাতীয় কিছু, এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায়। চার, বাড়িতে কোথাও কোনোভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না, এর ফলে বাড়িতে দারিদ্র দ্রুত প্রবেশ করে। এরকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন। পাঁচ, প্রতিদিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে তবে ঘর মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় এবং বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে থাকে। ছয়, বাড়িতে জলের পাত্র কখনো খালি রাখতে নেই, সবসময় জলপূর্ণ রাখতে হয়। খালি জলের পাত্র দারিদ্রের আরেকটি বিশেষ লক্ষণ। তো বন্ধুরা, এই টিপসগুলি যদি আপনারা জীবনে প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনারা দ্রুত ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।